আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু প্রভু তোমারই জন্য, আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু প্রভু তোমারই জন্য, রাগ ক্ষোভ ঘৃণা গলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য, ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেঁথেছি তোমাকে। খারাপ লাগে? ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেঁথেছি তোমাকে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা لله ومنع لله فقد استكمل الإيمان. When we love someone, we want to love him for you. When we hate someone, we will hate you to be close to you. We love you, we are loving you. We will love you forever. Ya Habibi, Ya Rasulallah, হৃদয়ে গেঁথেছি তোমাকে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ومنع لله فقد استكمل الإيمان. إن أحب الأعمال إلى الله تعالى المعالات في الله والحب في الله والبغض في الله، من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু প্রভু তোমারই জন্য, রাগ ক্ষোভ ঘৃণা গলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য, ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেঁথেছি তোমাকে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান, من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا
وطبيب أرواحنا محمداً عبد الله ورسوله أرسله بالحق بشيراً ونذيراً وداعياً إلى الله بإذنه وسراجاً وقمراً منيراً أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم হাই রে জীবন মৃত্যুই শেষ ঠিকানা পৃথিবীর সব রেশ মুছে দেবে তখন আর কে সাথী থাকবে না সাথী থাকবে না আমার যখন ফোরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি জীবন নদীর দোকোল জুড়ে আসলে অমানিশা থাকবে না দু চোখে হায় একটু আলো দিশা সেদিন আমার
সেদিন আমার অন্ধ চোখে তুমি থেকো বাতি আসবে গহীন রাতি আমার যখন ফোরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথি আসবে গহীন রাতি আমার আমার বলে যখন কাউকে পাব না সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো শান্ত না তুমি থেকো শান্ত না আমার আমার বলে যখন কাউকে পাব না সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো শান্ত না তুমি থেকো শান্ত না আখির আলো নিভে যে দিন মনে আলো দিন আসবে নাকি অন্ধ চোখে একটু আলো নিয়ে সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোক জ্যোতি আসবে গহীন রাতি আমার যখন ফোরাবে দিন আসবে গহীন রাতি থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথি আসবে গহীন রাতি বলেন আল্লাহুম্মা আমিন। বাংলাদেশের ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর জেলার মেঘনা নদীর তীর ঘেঁষে অবস্থিত কমলনগর উপজেলার অন্তর্গত সাত নং হাজিরহাট ইউনিয়নের অন্তর্গত চরজাঙ্গালিয়া এক নং ওয়ার্ড ঐতিহ্যবাহী আমিনুল্লাহ দোপাদার জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বাংলাদেশের ব্যাংকিং জগতে অনন্য সুপরিচিত এবং ইসলাম প্রিয় জনতার প্রিয় প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের লক্ষ্মীপুর ব্রাঞ্চের সম্মানিত ম্যানেজার, আপনাদের সকলের প্রিয় এবং ভালোবাসার মানুষ জনাব সানাউল্লাহ সাহেব, আতাল আল্লাহ আমরাহু ওয়া বারাকাল্লাহ ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সদস্য, সাবেক সদস্য, লক্ষ্মীপুর চার আসনের গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, জননন্দিত জননেতা জনাব আবদুল্লাহ আল মামুন সাহেব, আল্লাহ তাআলা ওনাকে কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করুন, আমরা সবাই বলি আমিন। মঞ্চে বসা সম্মানিত বিশেষ মেহমানবৃন্দ, আমার আগে কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত তাত্ত্বিক এবং জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন এই কমলনগরের কৃতি সন্তান, আপনাদের গর্ব, আপনাদের সোনার টুকরা ছেলে পৃথিবী বিখ্যাত বিশ্ববিদ্যালয় আল জামিআতুল ইসলামিয়াহ বিল মদিনাতুল মুনাওয়ারা, মদিনা বিশ্ববিদ্যালয়ের নাম শুনেছেন না আপনারা? এই বিশ্ববিদ্যালয় অনেকের স্বপ্ন, আপনাদের এলাকারই সোনার টুকরা ছেলে, আপনাদের গর্ব। ফাদিলাতু শেখ
সৈয়দ তারেক মাহমুদ হাফেজাহুল্লাহ ওয়া রাআহ। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা ওনাকে বিশ্ব বরেণ্য একজন দাঈ বানিয়ে দেন। আমরা সবাই বলি আমিন। আমি খুব বেশি নয়, মাত্র ছয় সাত বছর ধরে মাহফিলে কথা বলি, তো আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় যেটা দেখেছি, এই মাহফিলের ময়দানে গবেষক স্কলারদের অনেক ঘাটতি আছে, অভাব আছে। এই ঘাটতি পূরণের জন্য বিশ্ববিদ্যালয় পড়ুয়া, বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট গবেষক স্কলারদের দরকার, যারা যুবক তরুণদের সামনে ইসলামের সমহান সৌন্দর্যকে তুলে ধরার পাশাপাশি উম্মাকে তারা দিনের পথে আলোকিত করবেন ইনশাআল্লাহ। এজন্য গবেষক স্কলার আমাদের দরকার। আল্লাহ তাআলা আমাদের তারেক মাহমুদ ভাইকে দিনের একজন দাঈ হিসাবে কবুল করেন। আমরা সবাই বলি আমিন। তারেক ভাইয়ের বাবাও এসেছেন, আমরা একসাথে খেয়েছি। আমার চাচা যান খুব ভালো মানুষ, গত বছর না তার আগের বছর, চাচা এর আগের বছর ওনার বাড়িতে এসেছিলাম, অনেক অতিথি পরায়ণ মানুষ। আল্লাহ তাআলা চাচাকেও সুস্থ রাখুন। কথা বলেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, ঐতিহ্যবাহী আল আমিন আইডিয়াল মাদ্রাসা এর সম্মানিত প্রিন্সিপাল মাওলানা আমিনুল ইসলাম সাহেব। ও আমিনুল ইসলাম ভাই, আমরা একসাথে খাওয়া দাওয়া করেছি, আছেন না চলে গেছেন, মাশাআল্লাহ খুব অমায়িক মানুষ। আমিনুল ইসলাম ভাইকে আল্লাহ কবুল করেন, ওনার ইজ্জত সম্মান বাড়িয়ে দেন, ইলম আর আমলগত যোগ্যতা আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দেন। দেখছেন কারবার, ওনারা ভাবতেছে হুজুর হুজুরদের জন্য দোয়া করে, আমরা আমিন কই, আমাদের তো কোনো ফায়দা নেই। আপনারা যেটা ভাবছেন, আসলে কি ইসলামটা এমন? আমাদের চিন্তা ভাবনা যতটা সংকীর্ণ, ইসলাম আসলে ততটা সংকীর্ণ নয়। ইসলামের সৌন্দর্য কোথায় দেখেন? আপনি যখন কোনো মুসলমান ভাইয়ের জন্য দোয়া করেন, ফেরেশতা তখন বলে রব এই ভাই, এই মুসলমান তার ভাইয়ের জন্য যে দোয়াটা করেছে, এই দোয়াটা আগে কবুল করেন তার জন্য, তারপরে তার ভাইয়ের জন্য। এখনো যারা বুঝে নাই বুঝাই দিই, আপনার নাম কি? আমি বললাম আল্লাহ আমার আসিফ ইকবাল ভাইয়ের ইজ্জত বাড়াও, ফেরেশতা কয় আল্লাহ আসিফ ইকবালের সম্মান বাড়াইয়া করে, দোয়া করছে হাসিবুর রহমান, হাসিবুর রহমানের সম্মান বাড়াও আগে। আমি বললাম আল্লাহ আসিফ ভাইয়ের ইলম বাড়াও, ফেরেশতা বলে আল্লাহ আসিফেরটা, আমার নাম তো কাছাকাছি ইকবাল বলি, তো ইকবাল আল্লাহ ইকবাল ভাইয়ের জ্ঞান বাড়াইয়া দাও, ফেরেশতা বলবে আল্লাহ ইকবালেরটা বাড়াইয়ান করে, হাসিবুর রহমানেরটা বাড়াইয়া দেন আগে। তাহলে কি বুঝলাম? আমরা অপরের কল্যাণকামী হব, অপরের কি হব? কিন্তু আমরা স্বভাবজাত কিছুটা ছিদ্রান্বেষণকারী। ছিদ্রান্বেষণ তো বুঝেন আপনারা, ছিদ্র করে দেওয়া। আমরা তো কারো কল্যাণকামী নই, বরং উল্টো কারো ভালো দেখলে আমরা তারে টেনে একদম নামায় দেওয়ার চেষ্টা করি। এই স্বভাবটা আমাদের অনেক বেশি। দেখেন না, এই বাংলাদেশে একজন ইয়ংগার স্কলার যুবকদের কাছে ইসলামটা খুব সুন্দর করে তুলে ধরছিলেন, যুবকরা কোরআনমুখী হচ্ছিল, আমরা এটা সহ্য করতে পারলাম না, এমন টান মারলাম, টান মেরে নামায় দিয়ে একদম দেশের বাইরে পাঠিয়ে দিলাম। আপনারা কি আমার কথায় রাগ করেছেন? তার মানে আমরা জোড়া লাগানোর চাইতে ছিদ্র করাতে বেশি পছন্দ করি। আল্লাহ আমার ভাইদেরকে বুঝার তৌফিক দান করে। মাহফিলের মঞ্চে বসে আছেন আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, মাহফিলে এসেছেন সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ, এসেছেন অত্র এলাকার সম্মানিত সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসে আছেন পিতৃতুল্য সম্মানিত বাবারা, এসেছেন ইসলামের মেরুদণ্ড যারা, কলেজার টুকরা, যুবক তরুণ ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা পড়ুয়া আমার প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনছেন আমার সম্মানিতা মা বোনেরা, মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা,
প্রাণ প্রিয় কমলনগর, প্রিয় লক্ষ্মীপুরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে এই সুন্দর আয়োজনে আসার তৌফিক যিনি দান করেছেন তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চকণ্ঠে কালেমাত শুকর আদায় করে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো? সুবহানাল্লাহ, কত নেয়ামত দিয়েছেন। এই যে নিঃশ্বাস গ্রহণ করছি, ছেড়ে দিচ্ছি, অক্সিজেন ছাড়া আপনি কি বেঁচে থাকতে পারবেন? আরেকটু জোরে বলেন দেখি তো কে বলতে পারে। প্রতিদিন কত লিটার অক্সিজেন আপনি গ্রহণ করেন? সায়েন্সের ছাত্ররা আছো না, তোমরা তো জানো। জি, তাইলে বলো, সায়েন্সের ছাত্র যারা, এই যে নিলাম, ছাড়লাম, এই অক্সিজেন ছাড়া বাঁচা যাবে? লক্ষ্মীপুরের মানুষ কি আপনারা টাকা পয়সা দিয়ে অক্সিজেন কিনেন নাকি? হায় হায় হায়, টাকা পয়সা দিয়ে অক্সিজেন কিনলে তো আপনারা ফকির হয়ে যাবেন। কেন জানেন? এই যে দুই বছর করোনা ভাইরাসের গজব চলল, অক্সিজেন মানুষ বুঝছে কত বড় নেয়ামত। হাযিহি নিআমাতুন আযীমা, অনেক বড় নেয়ামত এটা আল্লাহ। প্রতিদিন মানুষ 300 থেকে 500 লিটার অক্সিজেন গ্রহণ করে। বুঝে থাকলে বলেন প্রতিদিন মানুষ কত লিটার অক্সিজেন গ্রহণ করে? তার বাজার দাম কত জানেন আপনারা? প্রায় 4 থেকে 5 লক্ষ। প্রতিদিন 300 থেকে 500 লিটার অক্সিজেন গ্রহণ করেন। প্রতিদিন কি আল্লাহরে ট্যাক্স দেন নাকি, যে আল্লাহ নেন দিলাম আপনার এগুলা, এরকম নাকি কারবার? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে প্রতিটি সেকেন্ডে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, এই শুকরিয়া করে শেষ করা যাবে? আল্লাহ বলেছেন, বান্দা তুই সব সময় আমার শুকরিয়া আদায় কর। শুকরিয়া করলে লাভ আল্লাহর না আমাদের। আমরা কেউ আল্লাহর শুকরিয়া না করলে আল্লাহর অনেক লস হবে, তাই না? রব্বুল আলামিন বলছেন, বান্দা শোন, আমার নেয়ামত খেয়ে আমার নেয়ামত উপভোগ করে আমার শুকরিয়া যদি আদায় করো লাভটা তোমারই হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলছেন, যদি বান্দা তুমি আমার শুকরগুজার বান্দা হও, লাযীদান্নাকুম, আমি বাড়িয়ে দেব। এখানে যে সকল ওলামায়ে কেরাম বসে আছেন যারা আরবি ভাষা ভালো বুঝেন, সুবহানাল্লাহ, আল্লাহর শব্দ চয়নের নমুনা দেখেন। আল্লাহ বলেছেন, লা আযীদান্নাকুম, অবশ্যই আমি বাড়াব। কি বাড়াবেন আল্লাহ বললেন না? আল্লাহ বললেন না আমি তোমার জ্ঞান বাড়াব। আল্লাহ বললেন না আমি তোমার টাকা পয়সা বাড়াব। আল্লাহ বললেন না আমি তোমার ক্ষমতা বাড়াব। আল্লাহ বললেন না আমি তোমার সম্মান বাড়াব। আল্লাহ বললেন না আমি তোমার মর্যাদা বাড়াব। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর, তাহলে আল্লাহ যে বাড়ানোর কথা বললেন, আল্লাহ কি টেকনিক করছে নাকি? লাযীদান্নাকুম, অবশ্যই বাড়াবো। কি বাড়াবেন আল্লাহ আপনি? মুফাসসিরগণ তাফসীরের কিতাবে এর ব্যাখ্যা লিখেছেন, কার কি দরকার কেউ না জানলেও জানেন কে? আপনার কি দরকার? আপনি কাউকে না বললেও জানেন কে? আল্লাহ বলছেন, তোর যেটা দরকার এটা আমি জানি, আমি ওটা বাড়ায় দেব। সুবহানাল্লাহ। শুধু শুকর গুজার বান্দা হতে হবে। এই মাহফিলে আমরা এসেছি, আমরা সুস্থভাবে বেঁচে আছি, আসুন শুকর গুজার গুলামের পরিচয় দিয়ে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। কেমনে আমরা শুক্রিয়া জানাবো আল্লাহর বলেন? এই যে আমি এখন আপনাদের সামনে কথা বলছি, এটাও আল্লাহর নেয়ামত। কারণ এই পৃথিবীতে বহু মানুষ আছে কথা বলতে পারে না। বোবা মানুষ এই পৃথিবীতে আছে না নাই? যারা বোবা হয়তো তাদের মনে কষ্ট কথা বলতে পারে না, কিন্তু মনে কষ্ট থাকলেও একদিক থেকে তারা সৌভাগ্যবান, কারণ জবানের গোনা থেকে তারা বেঁচে আছে।
আপনি তো জবান পেয়ে জবানটাকে হেফাজত করতে পারছেন না, মিথ্যা বলেন, গীবত করেন, এই জবান দিয়ে আপনি মানুষের সমালোচনা করেন, যুগলখুরি করেন, মানুষের নামে বদনাম রটান, বরং আপনার চাইতে যার জবান নাই সে আরো ভালো, কারণ সে তার জবানটাকে এরকম নাপাক করার সুযোগ পায়। অনেক বড় নেয়ামত এটা, এই জবান। এটা কি জানেন, পৃথিবীর গুনাহের সবচেয়ে বড় ফ্যাক্টরি, গুনাহের সবচেয়ে বড় ফ্যাক্টরি হলো এই মুখ। এটা দিয়ে আল্লাহকেও চেনা যায়। কেমনে চেনা যায় জানেন? আসেন বুঝাই আপনাদের। পৃথিবীর সকল মানুষের কথা বলার যন্ত্রপাতি একরকম, আলাদা নয়। যে দেশের মানুষই হোক, দুইটা ঠোঁট আছে না নাই? আমার কথায় কষ্ট পাচ্ছেন আপনারা? দুইটা ঠোঁট আছে না নাই? দাঁত আছে না নাই? জিহবা আছে না নাই? আমরা কথা বলি ঠোঁট নাড়াইয়া, জিহবাকে দাঁতের সাথে লাগাইয়া, তার মানে জিহবা, জিহবার উপরের তালু, দাঁত, ঠোঁট, এগুলো হচ্ছে কথা বলার উপাদান। আমি যদি বলি এগুলো কথা বলার যন্ত্রপাতি। তামাম দুনিয়ার সব মানুষের কথা বলার যন্ত্রপাতি এক, তাই বলে কি ভাষাটা এক? আরো জুড়ে বলেন। বাংলাদেশে বলে কেমন আছেন, ঠোঁট, দাঁত, জিহবা, তালু সব আছে। ব্রিটিশরা বলে হাউ আর ইউ, আরবরা বলে কাইফাল হাল। যন্ত্রপাতি এক, ভাষাটা, জোরে বলেন, ভাষাটা। পৃথিবীর দিকে না তাকাইয়া বাংলাদেশে তাকান, চট্টগ্রামে যাবেন, জিজ্ঞেস করবেন, ও বাজি কেন আসো? আপনারা তো লক্ষ্মীপুর এলো নোয়াখালীর কাছে, আপনারাও মনে কেন আসেন বলে নাকি নাকি বলে আপনাদের এলাকায়? আমার ক্যান ক্যানের একটা টান আছে। আমি এবার নোয়াখালীতে আসছিলাম অনেক আগে, তো খুব সুন্দর আমাকে বলতেছে, ওদের আসছেন ক্যান, ভালো আছেন ক্যান, খাইছেন ক্যান? কি রে, ভালো আছি কেন, খাইছি কেন? জিজ্ঞেস করলাম ভাইগুলাকে, মাশাআল্লাহ এগুলো তাদের আঞ্চলিকতা, সুবহানাল্লাহ। আঞ্চলিকতাকে খাঁটি করে দেখবেন না, খাটো করে দেখবেন না, আঞ্চলিকতাতেও আল্লাহকে চেনা যায়, ঠিক কি না? আমার বাড়ি সিলেটে, আমাদের সিলেটের ভাষা আরো সুন্দর। আপনি গেলে বলবে কিতাবাই সাববালানি, আউকা, বউকা, খাউকা, যাউকা। এখন আপনাদেরকে হাসাবার জন্য বলছি না, মজা দেওয়ার জন্য নয়, এটা কোরআনে আছে তো। কোরআনের 30 নম্বর সুরা, কত নম্বর সুরা? সুরার নাম সুরা রুম, সুরার নাম কি? আয়াত নাম্বার 22, আয়াত নাম্বার কত? 22। এই আয়াতে আল্লাহ কি বলছেন শুনেন, وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافُ أَلْوَانِكُمْ وَأَلْسِنَتِكُمْ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِلْعَالَمِينَ الله تعالى বলছেন, আসমান আর জমিন সৃষ্টি আর মানুষের ভাষা বর্ণের বৈচিত্র্যতার মধ্যেও তুমি আল্লাহকে চিনতে পারবা, জ্ঞানী মানুষের জন্য এখানে নিদর্শন রয়েছে। হে জগতের মানুষ, তুমি কি দেখো না, একজনের চেহারা কালো, আরেকজনের চেহারা সাদা, আরেকজন একটু বাদামি কালারে, এই বিভিন্ন প্রজাতির বিভিন্ন রঙের মানুষ যিনি বানাইছেন তিনি কি? হে জগতের মানুষ, তুমি কি দেখো না, পুরুষ মানুষের কণ্ঠ একরকম, মহিলার কণ্ঠ আরেক রকম, ছোট ছোট বাচ্চাদের কণ্ঠ একরকম, যুবকদের কণ্ঠ একরকম, বৃদ্ধ মানুষের কণ্ঠ আরেক রকম। আবার তুমি কি দেখো না, সিলেটের মানুষের এক ভাষা, চট্টগ্রামের আরেক ভাষা, নোয়াখালীর আরেক ভাষা। গেছিলাম বগুড়ায়, কয় হুজুর ক্যাঙ্কা আসো বারে, বাপরে বাপ, এটা কি মানে, কেমন আছেন? আমাদের ওই সিলেটের মৌলভীবাজারের কিছু উপজাতি বাস করে, উপজাতি, ওইটা কমলগঞ্জ উপজেলা, আপনাদেরটা কমলনগর আর ওইটা কমলগঞ্জ। আমি জীবনের প্রথম যখন 4-5 বছর আগে কমলগঞ্জ গেলাম মাহফিলে, তো আমি গাড়ি থেকে নামার পরে এক উপজাতি ভাই বলতেছে, কানথাউরি। আমি বলি কানে কি কিছু লাগাবে দেখাবে নাকি, কানথাউরি মানে কি? একজন অনুবাদ করছে, কয় ওই জিজ্ঞেস করছে, আপনি কেমন আছেন, আপনি আসিয়েন না? আল্লাহ বলছেন, ওয়াখতিলাফু আলসিনাতিকুম, এই যে ভাষার বৈচিত্রতা, এগুলো আমি দান করেছি, এই যে ভাষার নৈপুণ্যতা, এই যে সৃষ্টির নৈপুণ্যতা, এর মধ্যে তুমি তোমার রবকে চিনতে পারবা। আল্লাহু আকবার।
এর কারিগর কে যারা বলে আল্লাহ বলতে কেউ না এগুলা নিয়ে চিন্তা করো না আর আমি তো বলি যারা বলে আল্লাহ বলতে কেউ না তো ধরেন ধইরা স্পিড বোটে উঠাইয়া ওই মেঘনা নদীতে যান তারপরে যাইতে যাইতে ভুলার ওইদিকে দিয়া বঙ্গোপসাগরের মাঝখানে গিয়া এর স্পিড বোটের সাথে বাইন্ধা চলে আসেন যখন ঢেউয়ে হেলাদুলা করবে বুঝবে আল্লাহ বলতে কেউ আছে না নাই ঠিক কি না জবান هذه نعمة عظيمة الله অনেক বড় নিয়ামত এই জবানের অপব্যবহারের কারীরা কিয়ামতে জাহান্নামে যাবে আমার কথা শুনতেছেন আপনারা আজকে এমন ওয়াজ শুনবেন যা জীবনেও শুনেন নাই কথা শুনেন এদিক ওদিক তাকাইয়েন না জবান অনেক বড় নিয়ামত এই যে এই জবানটা দিয়ে মানুষ ঘুম থেকে উঠে ঘুমাবার আগ পর্যন্ত এত ঘন্টা এত গুনাহ কামায় আজকে আপনাদেরকে আমি বুঝাবো কিভাবে এত গুনাহ আমরা কামাইতেছি এই জবানটা দিয়ে আবার আপনি একটু সচেতন হলে এই জবান দিয়া নেকির পাহাড় অর্জন করতে পারবেন সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার সাহাবীরা জিজ্ঞেস করলেন তিরমিজি ইবনে মাজাহ এবং মুসনাদে আহমদের ভিতরে এই হাদিস বর্ণিত হয়েছে সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করলেন মা আকসারু মা ইউদখিলুন নাস আন-নার ওগো আল্লাহর নবী কোন জিনিসের কারণে মানুষ সবচাইতে বেশি জাহান্নামে যাবে নবীজি তখন বললেন দুটো জিনিসের অপব্যবহারের কারণে মানুষ সবচাইতে বেশি জাহান্নামে যাবে আমার কথা আপনাদের কানে পৌঁছালে বলেন তো কয়টা জিনিসের কারণে অপব্যবহারের কারণে মানুষ জাহান্নামে যাবে আরো জোরে এক নম্বরে নবীজি বললেন আলফাম এই মুখ দুই নম্বরে ওয়াল ফারাজ লজ্জাস্থান এই দুটো জিনিসই দুনিয়াতে মানুষ অপব্যবহার করে এই জবান দিয়ে তো সারাদিন মিথ্যা বলে এই জবান দিয়েই তো গীবত করে এই জবান দিয়েই তো চুগলখুরি করে এই জবান দিয়ে তো কটু কথা বলে মানুষকে কষ্ট দেয় এই জবান দিয়েই তো ইসলামের বিরুদ্ধে কথা বলে এজন্য নবীজি বলেছেন এর অপব্যবহারকারীর ঠিকানা হবে জাহান্নাম দুই নম্বরে নবীজি বললেন লজ্জাস্থানের অপব্যবহারকারী হবে যারা জাহান্নামী হবে তারা আবার এর বিপরীতে এই দুটো জিনিসকে আপনি যদি কাজে লাগাতে পারেন এই দুটো জিনিসের হেফাজত যদি আপনি করতে পারেন বুখারীর বর্ণনায় নবীজি বলেছেন মাইয়াব মাল্লিক মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি তার দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে কাল কিয়ামতের দিন আমি নবী নিজে তাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব কন্ট্রোল ইউর মাউথ মুখটা কন্ট্রোল করেন দুনিয়া ভালো হয়ে যাবে এই জবান দিয়ে বিশ্ব জয় করা যায় এই জবান দিয়ে মানুষের হৃদয় ভেঙে দেওয়া যায় এই জবান দিয়ে নেকির পাহাড় অর্জন করা যায় এই জবান দিয়ে গুনাহের পাহাড় কামানো যায় একজন সাহাবী নাম হচ্ছে মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তিনি নবীজিকে বললেন ওগো আল্লাহর নবী এই জবানের অপব্যবহার করার কারণে কিয়ামতের দিন আল্লাহ পাক কি আমাদেরকে পাকড়াও করবেন নাকি নবীজি বললেন হে মুআদ এই জিহবাটাকে কন্ট্রোল করো কন্ট্রোল যদি না করো কিয়ামতের দিন উপর করে টেনে হিচড়ে জাহান্নামে ফেলা হবে নাউযু বিল্লাহি মিন দেখবেন এই জবানের কত অপব্যবহার হয় মিথ্যা বলে হাত দিয়ে পা দিয়ে না জবান দিয়ে জোরে বলেন জবান দিয়ে আমরা মিথ্যা বলছি জবানটাকে নাপাক বানাচ্ছি জবানের অপব্যবহার করছি মিথ্যাচার জবান দিয়ে মিথ্যা বলা এটা কিন্তু ছোটখাটো গুনাহ নয় মিথ্যা হলো সকল পাপের জননী এজন্য নবীজি বলেছেন ইয়াকুম ওয়াল কিদ ফা ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার নবীজি বলেছেন মিথ্যার ব্যাপারে সাবধান হও কারণ মিথ্যা মানুষকে পাপাচারের দিকে ধাবিত করে আর পাপাচার মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে মিথ্যা বলার প্রচলন আমাদের মধ্যে নাই
এই যে দুই একজন উঠাউঠি করে না চলে যান দুই একেরা আসছে হুজুর কেমন দেখি সুন্দর না কালা কণ্ঠ কিরকম দেখে ফেলছেন না চলে যান আর যারা শোনার জন্য জ্ঞান অর্জনের জন্য আসছে এরা থাকুক এরা ডিস্টার্ব করে শয়তান খোঁচাইতেছে তো কারণ শয়তান কোরআন শুনবে সাথে শয়তানের ভালো লাগবে তো এরকম কিছু টাইপসের শ্রোতা থাকে এটা আমিও জানি মিথ্যার চর্চা আমাদের মধ্যে নাই দিনে কয়টা মিথ্যা বলেন নিজে চিন্তা করবেন ঘুমানোর আগে আত্মসমালোচনা করবেন ফোন আসছে এটা এলাকার নাম কি চর লরেন্স চর জাঙ্গালিয়া আছে চর জাঙ্গালিয়া বলে ফেলবে আমি আছি রামগঞ্জ আছে রামগঞ্জ বলে ফেলে কমলগঞ্জ আছে না নাই ফোন আসছে দুস্থ তুই কোথায় আসে বাড়িতে কয় দোকানে কি এরকম নাই এক লোক উঠছে বাসে ওই যে গ্রিন লাইনের সুবহানাল্লাহ কিছু বাস দেখছেন না তারপর ডবল ডেকারে উঠছে উপরে উঠছে একটু বিমান 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 ভাব লাগে তো দুস্ত ফোন করছে কি রে দুস্ত কোথায় তো দেখতেছে গাড়ির দুই তলায় আছে আওয়াজটা মজো নাই খুব সুন্দর এসি একটু বিমান বিমান লাগে কয় দুস্ত আমি তো বিমানে তো যে দুস্ত ফোন করছে হেও আবার পাক না কয় দুস্ত তুই বিমানে উঠলে আকাশে উঠলে নেট পাইলি কেমনি রে মিথ্যার চর্চা আমাদের সমাজে আছে মাঝে মাঝে আমরা আমরা আমাদের ছেলে মেয়েদের সামনেও মিথ্যা বলি এক বাবা ঘরের ভেতরে ঢুকেছে ঘরের ভেতরে ঢুকে বলল বাবা তুমি কি লিখতেছো দেখি ছেলের হাতের লেখা দেখে হায় হায় ছেলের হাতের লেখা তো ভালো না বাবা বলল আমার হ্যান্ড রাইটিং কত সুন্দর আমি তোমাকে লিখে দিচ্ছি আমার লেখা দেখে তুমি কপি করার চেষ্টা করো এখন বাবা খাতার মধ্যে লিখেছে সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে খাতাটা দিয়ে বলল বাবা তুমি এবার টেবিলে বসে আমার হ্যান্ডরাইটিং এর স্টাইল ফলো করে লিখতে থাকো ছেলে এবার লিখতেছে এমন সময় বাসার মধ্যে কলিং বেল কে জানি চাপল দরজার ফাঁক দিয়ে বাপ গিয়ে দেখে পাশের বাড়ির আব্দুল করিম ভাই টাকা পায় ২০,০০০ কয় হাজার হায় 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 ছেলেকে এসে বলতেছে বাবা তোমার আব্দুল করিম চাচ্চু আসছে দরজাটা খুলে আসতেই করে বলো হাব্বু বাসায় নাই তো বাপ যদি হয় পাকনা পাকনার ঘরে হবেও তো আরেক পাকনা তো পাকনা বলছে আব্বাজান খাতায় এটা কি এটা লিখছেনটা কি আপনি লিখে তো দিলেন সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে কয় বাবারে চুপ থাক এখন দরজায় গিয়া তুই আগে এটা বলে আমারে বাসা আমি আপনাদেরকে হাসানোর জন্য বলি নাই এরকম ছেলে মেয়ে সামনে রেখে মিথ্যার চর্চা আছে না নাই মিথ্যাচার এটা বড় খারাপ জিনিস মিথ্যাচার এখন খুব খারাপ জিনিস কি আর বলবো দুঃখের কথা বলতে চাই না ওয়াজ মাহফিলে আমরা কোরআন থেকে কথা বলা দরকার এখন যে সকল আলেমরা কোরআন থেকে কথা বলা দরকার দেখা যায় এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেয় এগুলা বলতে চাই না লজ্জা লাগে বুঝছেন উম্মতের ঘরে এমনি আগুন লাগছে একটু পানি ঢালা দরকার কেরোসিন ঢালে তো আরো ঝামেলা এই যে এখানে আমি বসছি এক ঘন্টা পরে থাকবো না এই এক দেড় ঘন্টার সময় কি আমার জন্য আমানত নয় আপনি তো মানুষকে কোরআন হাদিস শোনাবেন না এটা না শোনাইয়া অমুক কি করছে তমুক কি করছে এগুলা শোনাইয়া আপনি সময় নষ্ট করে চলে গেলেন এটা তো ঠিক নয় এটা খেয়ানত দেখেন আজ ৬ বছর পরে এই প্রথম মাহফিলে এই প্রথম মাহফিলে আমি আমার নিজের ব্যাপারে কথা বলছি ইউটিউবে পাবেন না আমি কখনো আমার নিজের ব্যাপারে কথা বলছি কোনোদিনও বলি না আমি এটা অপছন্দ করি এখানে কে আসছি আমি আমার নিজের ঢোল পেটানোর জন্য না কোরআন বলার জন্য এত মিথ্যাচার কেন ইউনিভার্সিটির গন্ডি পার হয়নি ছাত্র হিসাবে ভালো ছিল না আল্লাহ আমার ভাইকে মাফ করুন কেন না জেনে আপনি কথা বলেন আমি তো মাস্টার শেষ করেছি আরো ৫ বছর আগে করোনার কারণে আমি পিএইচডিটা শুরু করতে পারিনি ছাত্র হিসাবে ভালো ছিলাম না এটা কে বললো আপনাকে তাহলে আমি দাখিল আলিমে A+ পাইলাম কিভাবে অনার্স মাস্টার্সে স্বর্ণ পদক পাইছি কিভাবে আপনি কেন এই মিথ্যাচার করেন
ইলিম কালাম নেই, সামনে ট্যাব নিয়ে বসে। এখানে বাংলা কিছু লেখা আছে? এখানে আলেম ছাড়া কেউ বুঝবে? তো তারেক ভাই ছাড়া, এখানে আলেমরা ছাড়া জের জবরও নাই, পড়তে পারবি? এটা সব লিখে লিখে নিয়ে আসে, দেখে দেখে বলে। আমি ছাত্র জামানা থেকে জুমার খুতবা দিই, চেষ্টা করি পড়ালেখা করে, গবেষণা করে, নোট করে মানুষের সামনে কথা বলার। নোট করলে বিষয়গুলো গুছালো থাকবে, শ্রোতাদের সামনে ফালতু কথা বলার সময় থাকবে না। নোট ছাড়া আপনি কথা বলতে পারেন, আলহামদুলিল্লাহ, আমার এতে কোনো আপত্তি নাই। তবে আমরা আমাদের উস্তাদদেরকে দেখেছি, আমরা বরেণ্য স্কলারদেরকে দেখেছি, তারা পড়ার টেবিলে বসে পড়াশোনা করে, গবেষণা করে, পয়েন্ট ফাইন্ড আউট করে, এরপরে পয়েন্ট ভিত্তিক কথা বলেন, এটা আমরা তাদের কাছ থেকে শিখেছি। এমনকি বাংলাদেশে যিনি তফসিরের ভুবন সাজিয়েছেন, যিনি যুগের পর যুগ গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, সেই আল্লামাও নোট ছাড়া, পড়াশোনা ছাড়া কখনো স্টেজে উঠেন নাই। আমার নিজের নামে একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা দেখবেন, এটা সকল আলেমের থাকা দরকার। এই যে তারিক ভাই আছেন, আরব বিশ্বের অনেক আলেমদেরকে আমরা ফেসবুকে টুইটারে ফলো করি, যারা প্রতিনিয়ত অনলাইনে দিনের দাওয়াতি কাজ চলছে। এই বাংলাদেশে যদি আলেমরা শেখ আহমদুল্লাহ থেকে নিয়ে শুরু করে আব্দুল হাই সাইফুল্লাহ, মিজানুর রহমান আজহারি, কওমি অনেক আলেম আছেন, ইয়ংগার অনেক স্কলার আছেন, আমরাও চেষ্টা করছি, আমরা যদি অনলাইনে দিনই দাওয়াতি কাজ না করতাম, যুবক তরুণ আর মহিলারা এরা ভারতীয় সিরিয়ালের প্রতি আকৃষ্ট হয়ে পড়ত। আল্লাহ সূরা তাকাসুরে বলেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, সব নেয়ামত সম্পর্কে কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। এই যুগের সবচেয়ে বড় নেয়ামতের নাম অনলাইন প্রযুক্তি। এই প্রযুক্তিকে ইসলামের কল্যাণে কাজে লাগাতে হবে। প্রযুক্তিময় বিশ্বে, গ্লোবাল ভিলেজময় এই বিশ্বে প্রযুক্তির ব্যবহার করে আপনি যদি ইসলামের দাওয়াত, ইসলামের সৌন্দর্য সব দিকে ছড়িয়ে না দেন, অবশ্যই এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগতে পারে। আপনি এই যুগে ল্যাপটপ ইউজ করবেন, আইপ্যাড ইউজ করবেন, ল্যাপটপ ইউজ করবেন, সেটা ইসলামের কাজে কত সহজ হয়ে গিয়েছে। এখন বই নিয়ে হাঁটা লাগে না, ল্যাপটপে আল মাকতাবা আর শামিলা আছে, লক্ষ লক্ষ বই আপনার কাছে আছে। গুগলটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি, কোনো কিছু সার্চ করলে সাথে সাথে আপনি পেয়ে যাচ্ছেন। আমার ইউটিউব চ্যানেলে প্রায় 800-র উপরে ভিডিও আছে, 800-র উপরে। আপনারা যারা আমার আলোচনা শুনেন, দেখবেন আমি জুমায় প্রতি জুমায় বিষয়ভিত্তিক আলোচনা করি। এই তো 35 জুমা একাধারে আমি আলোচনা করে কোরআনে বর্ণিত সব নবীদের জীবনী, কোরআনিক কাহিনী এর আলোকে আমি বর্ণনা করেছি। আমি এখন বই লেখা শুরু করেছি, এই 25 নবী, সরি, কোরআনে বর্ণিত সব নবীদের কোরআনিক কাহিনীগুলো বই আকারে আপনাদের সামনে শীঘ্রই পাবলিশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি, এটা আমার পছন্দ, আমি স্বাচ্ছন্দ্য বোধ করি পড়াশোনা করে, পড়ার টেবিলে বসে পড়ে পড়ে, নোট করে করে, পয়েন্ট ফাইন্ড আউট করে, মানুষের সামনে গুছালো কথা তুলে ধরা, এটা আমি পছন্দ করি, এটা আমার অভ্যাস। এখন এটা আপনার কাছে অপছন্দ হলে আপনি বলবেন যে কিচ্ছু জানে না, ইলিম কালাম নাই। আরে ভাই, ল্যাপটপে বসে বসে টাইপ করে পয়েন্ট ফাইন্ড আউট করে সাজানো, এটাও এক প্রকার ইলিম, এটাও এক প্রকার ইলিম, এটাও এক প্রকার আইল। আমরা প্রযুক্তিতে কত পিছিয়ে আছি জানেন? কষ্ট হচ্ছে আপনাদের? এখন এমন এক যুগ, বাচ্চাদেরকে যদি আপনি কিছু মুখস্থ করার, মনে থাকবে না বেশি, মুখস্থের চেয়ে দেখে দেখে মানুষ যেটা শিখে ওইটা মুখস্থ থাকে। মাসালান মনে করেন, ছোট্ট বাচ্চাদেরকে আপনি পড়াচ্ছেন ফিশ, ফিশ, ফিশ অর্থ মাছ, ফিশ অর্থ, পড়াশোনাটাকে প্রযুক্তিতে নিয়ে যান। এখানে একটা মাল্টিমিডিয়া প্রজেক্টর দেন, দেখো 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 দেখো, বাচ্চারা একটা ভিডিও আসতেছে, দেখো তো এটা কি, হঠাৎ করে মাছের লাফালাফির ভিডিও। আপনি বললেন, হ্যাঁ, এটা একটা মাছ, বলো এটা কি? সামাক, বলো এটা ফিশ। দেখে দেখে শিখছে, এটা কি তার বেশি মনে থাকবে না? কত দেখে শিখেছে। প্রযুক্তির ব্যবহার জানতে হবে, প্রযুক্তিকে ইসলামের কল্যাণে কাজে লাগাতে হবে। তো এ ধরনের মিথ্যাচার থেকে বিরত থাকতে হবে, প্রতিহিংসাপরায়ণ হওয়া যাবে না। অন্তরের মধ্যে, অন্তরের মধ্যে রোগের সৃষ্টি করা যাবে না। অন্তরের রোগ বড় খারাপ, এই রোগ নিজেকেই শেষ করে ফেলবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মিথ্যা বড় খারাপ জিনিস, মিথ্যা মানুষকে মুনাফিকের
মিথ্যা মানুষকে ইমানদারের কাতার থেকে নামায়া মুনাফিকের কাতারে নিয়ে যায়। নবীজি বলেছেন মুনাফিকের অনেকগুলো খাসলত রয়েছে, তার মধ্যে একটা খাসলত হলো ইদা হাদাথা কাযাবা, যখন সে কথা বলে কথা বলার সময় মিথ্যা বলে। আপনারা বলবেন হুজুর দিনে দুই একটা মিথ্যা বললে কি হবে, উত্তর হলো সেই লোকটা ইমানদারের খাতা থেকে নেমে কোথায় চলে যাবে। আস্তে বললে হবে না, আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। আমার হাতে এটা কি আল্লাহ, আরো জোরে। এই কুরআন দুনিয়ার মানুষকে চার ভাগে ভাগ করেছে, কয় ভাগ? আমরা কিন্তু এই চার প্রকারের বাইরে আসেন মিলায় নেই, আমরা কোন প্রকারে আছি। কুরআন মানুষকে চার ভাগে ভাগ করেছে, এক নম্বর মুমিন, দুই নম্বর মুশরিক, তিন নম্বর মুলহিদ, চার নম্বর মুনাফিক। কয় প্রকার দেখি মনে রাখছেন কিনা, কোরআন মানুষকে কয় কাতারে ভাগ করেছে? এক, দুই, তিন, চার। মাশাআল্লাহ, কাছে মেঘনা নদী তো, তাজা মাছ খাইয়ে খাইয়ে ব্রেন তাজা বানাইছেন আপনার, মনে থাকে আপনাদের। এক নম্বর মোমেন, মোমেন কারা? আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান এনে ঈমানের পথে জীবন পরিচালনা করছে যারা, জান্নাতুল ফেরদাউসে যাবে তারা। দুই নম্বর হলো মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সাথে শিরক করবে যারা জাহান্নামের আগুনে পুড়বে। তিন নম্বর হলো মুলহিদ, মুলহিদ মানে কি? নাস্তিক। এগুলা মানুষের জাত না, অমানুষের জাত। আপনারা বলবেন হুজুর এমন কথা কেন বলেন? না, এটা হুজুরের কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, এগুলো মানুষের জাত না, এগুলো পশুর জাত। আল্লাহ বলেছেন বালহুম আদল, এরা এর চাইতে আরো। চার নম্বর শ্রেণী বাকি আছে, এটা কি? এটা তো বড় খারাপ, এটা বড় খারাপ, এটারে চিনাও যায় না, সাইনবোর্ড নাই। কেউ যদি বলে হুজুর আমি খ্রিস্টান দেখব, কোথায় যাব? আমেরিকা ইংল্যান্ডে যান আছে। হিন্দু দেখব, কোথায় যাব? প্রতিবেশী দেশ ভারতে যান। কেউ যদি বলে হুজুর আমি বৌদ্ধ দেখব, কোথায় যাব? মিয়ানমারে যান। কেউ যদি কই হুজুর মুনাফিক দেখতাম কোন দেশে যাইতাম? না, সব দেশে না গো ভাই। ওরে বাপরে, বাংলাদেশে যাওয়ন লাগবো না? এই প্যান্ডেলের নিচেও ইমানদারের বেশ ধরে মুনাফিক থাকতে পারে, কারণ মুনাফিকের কপালে লেখা নাই আনা মুনাফিক, লেখা আছে পিঠের মধ্যে, লেখা নাই আমি মুনাফিক। এইরকম সাইনবোর্ড বা প্ল্যাকার্ড লাগায় লাগায় হাঁটে না আমি মুনাফিক, বরং তার বেশভূষা সাংঘাতিক, মাথায় টুপি, মুখে দাড়ি, সুন্দর পাঞ্জাবি, সুন্দর জুব্বা, মসজিদেও আসে, কোরআনের মাহফিলেও আসে, ইমানদারির বেশ ধরে, ইমানদারির কথা বলে, আবার তলে তলে সুযোগ পাইলে ইসলামকে জবাই করে। কেমনে চিনবে? টাটকা শয়তান তো, শয়তানও হাসে। আল্লাহ এদের কাছে আমার মুরিদ হওয়া দরকার। মুনাফিক চিনতে হবে খাইসলত দিয়ে, স্বভাব দিয়ে। বলেন মুনাফিক চিনতে হবে কি দিয়ে? স্বভাব দিয়ে। এই স্বভাবগুলো কুরআন আর হাদিসে আছে না নাই? একটা স্বভাবের কথা বললাম, মুনাফিকের খাসলত হলো কথা বললে কথাটা সত্য বলে না মিথ্যা বলে। আপনি এবার বলবেন হুজুর মুনাফিকটা যাবে কোথায়? শুনেন মুনাফিকগুলো কত খারাপ। শুনেন এই কোরআনের মধ্যে কাফিরের নামে সূরা আছে না নাই? আছে। সূরাটার নাম হলো সূরাতুল কাফিরুন। কয় পৃষ্ঠা? খটকা লাগছে না? কয় পৃষ্ঠা? পৃষ্ঠা না, এটা কি লাইন? লাইন খটকা লাগছে। কুলিয়া আইয়ুহাল লা আবুদুমা, কোন কোন কোরআনে দুই লাইন, হয়তো প্রিন্টিং ফরম্যাটের কারণে তিন লাইন চার লাইন হতে পারে। তাহলে বোঝা গেল কাফেরের সূরা দুই থেকে চার লাইন। বলেন তো দেখি মুনাফিকের নামে কোরআনে সূরা আছে নাকি? এই সূরাটা কয় পৃষ্ঠা? দেড় পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? কাফেরের পরিচয় দিতে আল্লাহর লাগছে দুই চার লাইন।
আর মুনাফিকের পরিচয় দিতে আল্লাহ লাগছে দের পৃষ্ঠা সূরা দেখেই বোঝা যায় কাফেরের চাইতে মুনাফিক গুলা খারাপের খারাপ এই জন্য কাফেরের চেয়ে মুনাফিকের শাস্তিও কম না বেশি কত বেশি শুনেন বলেন তো ফেরাউন বাবাজি ছোট কাফের না বড় কাফের আবু জাহেল্লা নমরুদ্দা উতবা সাইবা আমরা আল্লাহকে বললাম আল্লাহ কাফেরগুলো যাবে কোথায় আল্লাহ বললেন জাহান্নামে এদেরকে জাহান্নামে বানাইছি আমরা না আল্লাহ আল্লাহ এবার আমরা আল্লাহকে বললাম আল্লাহ মুনাফিকগুলো যাবে কোথায় আল্লাহ বলেন ফেরাউনের চাইতো ইসলামের লেবাসধারী মুনাফিকগুলো এত খারাপ দাড়ি রেখে টুপি রেখে জুব্বা পরে মুনাফিকি করে যারা আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদা লাহুম নাসীরা আল্লাহ বলেছেন নিশ্চয় মুনাফিকির রূপ নিয়ে দুনিয়া থেকে বিদায় হবে যারা জাহান্নামের তলদেশে যাবে তারা কাফের জাহান্নামের উপরে মুনাফিক জাহান্নামের তলে তাইলে কাফের ভালো না মুনাফিক ভালো কাফেরের কাফের ভালো না মুনাফিক ভালো মুনাফিকের চেয়ে কাফের কাফেরের চেয়ে মুনাফিক খবরদার গো ভাই মিথ্যা বলিয়েন না মিথ্যা বললে ইমানদার থেকে নেমে হয়ে যেতে হবে মুনাফিক তাহলে মিথ্যা বললে জবানের হক নষ্ট হয় আবার মিথ্যা বললে মুনাফিকের খাতায় নাম লেখাতে হয় মিথ্যা বলে ঠ্যাং দিয়া পাও দিয়া না জবান দিয়া আজকে থেকে আরো বেশি মিথ্যা বলবো কারা কারা রাজি আছে ও চাচা যান হাত তাড়াতাড়ি নামান আমার চাচার ঘুম আসছে বুঝেন নাই আমার চাচাদের ঘুম যুবক ভাইরা ভাঙ্গিয়া দেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আমি কিন্তু ওয়াজ এখান থেকে মুখস্থ করাই দিব তাইলে জবান মানুষ নাপাক করে এক নম্বরে জবান দিয়ে কি বলে জোরে বলে কি বলে দুই নম্বর জবান দিয়ে মানুষ গালিগালাজ করে গালিগালাজ করাটা মুমিনের স্বভাব না ফাসেকের স্বভাব আস্তে বলবেন না জোরে বলেন মুমিনের স্বভাব না ফাসেকের স্বভাব উপরের দিকে থুতু মারলে কার উপরে পড়ে এই তো বুঝছেন আপনারা উপরের দিকে থুতু মারলে যেমন নিজের উপরে পড়ে তিরমিজি শরীফের হাদিসে নবীজি বলেছেন যে ব্যক্তি গালি দিবে মানুষকে ওই গালিটা আগে তার উপরেই পড়ে তাইলে সারাদিন মানুষকে গালি দিলে মানুষের লস না আপনার লস একদিন আমি শুনতেছি একজন বলতেছে ভাই এরে ইচ্ছা মতো গালি দিছে এখন শান্তি লাগতেছে আমি বললাম ভালোই করছো শান্তি না অশান্তি লাগার কথা তুমি তারে গালি দিয়া তার গুণা কমাইছো আর তোমার গুণা আরো জোরে যুবক ভাইদেরকে বলছি আবেগ প্রবণ হওয়া যাবে না অতি আবেগ প্রবণ হওয়া না জেনে না বুঝে গালি গালাজ করা যাবে না নবীজি বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন বুখারী এবং মুসলিম শরীফের হাদিস নবীজি বলেছেন কাউকে গালি গালাজ করা এটা ফাসেকের স্বভাব আর হত্যা করা হচ্ছে কুফরি স্বভাব তাহলে আমরা কি গালি গালাজ করবো নাকি আমরা তো খুব গালি গালাজ করি মঞ্চে উঠলে একজন আরেকজনকে গালি দেই ও মা গো মা ওইদিন দেখি এক হুজুর আরেক হুজুর রে এক মিনিটে এগারো বার গালি দিছে আসেনি ওফ কি বলতাম দুঃখের কথা আগে আপনারা দোয়া চাইতেন হুজুর আমাদের জন্য দোয়া করেন এখন তো লক্ষ্মীপুরে বলা লাগবে ভাই রে আপনারা দোয়া করেন আমরা হুজুররা যেন ঠিকঠাক থাকতে পারি হুজুরে হুজুরে যে কি লাগিলি এখন এই যে একজন ওইদিন বলছিল যে পাল্লার মধ্যে ব্যাং রাখা সহজ কিন্তু আলেমদেরকে এক টেবিলে বসানো কঠিন পাল্লার মধ্যে ব্যাং রাখা যেমন কঠিন আলেমদেরকে এক টেবিলে বসানো একটা কথা তার সাথে মিলে নাই কাফের ফাসেক বেদাতি আচ্ছা তার সাথে মিলে নাই কয়টা জুড়ে বলেন ভাই যুবক ভাইরা শোনো তোমরা আবেগ প্রবণ হয়ে যাও রে ভাই তোমরা বুঝো একটু মিলে নাই কয়টা ধরলাম আরো চারটা মিলে নাই চাই আর এক কত হইছে এবার আসেন ওই ভাইয়ের সাথে আমার
চিন্তা ভাবনা মিলাই। আমি বলি নামাজ পাঁচ ওয়াক্ত, আমার ভাইও বলে পাঁচ ওয়াক্ত, আমি বলি হজ আছে সেও বলে হজ আছে, আমি বলি যাকাত ফরজ সেও বলে যাকাত ফরজ, আমি বলি সত্য বলতে হবে সেও বলে সত্য বলতে হবে, আমি বলি হায়া শরম ইমানের অংশ সেও বলে হায়া শরম ইমানের অংশ। খাতা কলমে হিসাব করলে দেখা যাবে তার সাথে আমার 95টা মিল আছে আর 5টা অমিল। 5টা অমিল থাকার কারণে তারে যদি আপনি 5বার কাফের বলেন, 95বার 95টা মিল থাকার কারণে 5বার কাফের বলার পরে তারে 95বার মুমিন বলা লাগবে। আপনি তো কাফের বলেন শুন, এটা কেন গুলা ছাড়েন ভাই? গালিগালাজ করা ভালো না, এই সব গালিগালাজ করে আমরা নিজেদের গুনাহের পাল্লাকে কি করে ফেলি। গালিগালাজ মানুষকে করবেন না, এটা ভালো স্বভাব নয়। কোন আলেমদেরকে নিয়েও গালিগালাজ করবেন না। আমি ওই দিন ফেসবুকে দেখলাম এক ছেলে, এক আলেম, নাম বলবো না আমি, ওই আলেমকে বলতে সেটা ভণ্ড চরিত্রহীন। এটা যদি চরিত্রহীন না, এমন আলেম বড় শেখুল হাদিস, অনেক বড় শাইখুল, বর্তমানে নাই ভিতরে আছে, এই যে বললা জেনে শুনে বলছো, তুমি না জেনে কেন কথা বলো? এই যে গালিটা দিলা নবীজির হাদিস, ওই যে বলছিলাম থুতু উপরের দিকে মারলে কার উপরে পড়ে, আল্লাহর কাছে তুমি ভণ্ড, আল্লাহর কাছে তুমি প্রতারক হয়ে গেছো, তার কোনো ক্ষতি। যুবক ভাইরা, জবানটাকে হেফাজত করতে হবে, গালিগালাজ করে জবানকে নাপাক করা যাবে। এই জবান দিয়ে সারাদিন আমরা কাউরে একটা গালি দিব না ইনশাআল্লাহ। জবান থেকে আমরা শুধু কি সুভাষ ছড়াব, সুন্দর ভাষায় কথা বলব, বিনয়ী ভাষায় কথা বলবো, নম্র ভাষায় কথা বলবো। রাজি আছেন তো? এগারোটা তো হয়ে গেছে, বাচ্চা কাচ্চাদের পরীক্ষা, আমি বেশি লম্বা কথা বলবো না, প্রশাসন থেকেও চাপ আছে। সবচেয়ে বড় কথা হলো আমাদেরও বোঝা দরকার, আমাদের ভাই বোনদের পরীক্ষা। আমি 10-15 মিনিট কথা বলবো, শুনবেন তো আপনারা, শুনবেন তো? তাহলে 2 নম্বর, জবানকে আমরা নাপাক করছি কি বলে? না না না, মিথ্যা 1 নম্বর, 2 নম্বরে গালিগালাজ, 3 নম্বরে আমরা এই জবান দিয়ে গীবত করি। বাংলাদেশের জাতীয় সংসদ ঢাকায়, আর দ্বিতীয় সংসদ হলো এলাকার টঙ্গের দোকানে পাড়ায় পাড়ায়। ওইখানে চায়ের দোকানদার স্পিকারের ভূমিকায়, চা খুররা থাকে সাংসদের ভূমিকায়, চা খায় আর মানুষের সমালোচনা করে। আর বর্তমানে ফেসবুকটা হলো গীবত বুক। ঘটনা ঘটছে গতকাল সন্ধ্যায়, সারাদিন ফেসবুকে আসি নাই, দুপুরের পরে এসে দেখি ঘটনা। এই যে আপনি না জেনে অবান্তর কথা বললেন, নিজের গুনার পাল্লাকে আপনি ভারী করে ফেলেছেন। ফেসবুককে ইসলামের কাজে লাগান, ভালো লিখেন, সুন্দর লিখেন, ইসলামের কথা লিখেন, ভালো কিছু প্রচার করেন, এই লেখাগুলো কেয়ামতে নাজাতের ওয়াসিলা হয়ে যেতে। বিশেষ করে আমার কলেজার টুকরা যুবক ভাইদেরকে বলবো, এই গিফট ফেসবুককে গিবত গুপ বানানো যাবে না, বরং ফেসবুকটাকে দিনের কাজে লাগাতে। গিবতটা বড় মারাত্মক গুণা। নবীজি বললেন, আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহুকে নবীজি ডেকে বললেন, ইয়াকা ওয়াল গীবা, হে আবু যার গিফারি, গীবতের ব্যাপারে তুমি সাবধান থাও, ফা ইন্নাল গীবাতা আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতেও গীবতের গুণাটা আরো মারাত্মক, জিনার চাইতেও গীবতটা বড় গুণা না ছোট গুণা। তখন আবু যার গিফারি বললেন, ওগো আল্লাহর নবী, বুঝলাম না, ওয়ালিমা যাকা ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো রাসূল আমাকে একটু বলেন, আমাকে একটু বলেন, জেনার চাইতে গীবতটা মারাত্মক হয় কেমনে? নবীজি ব্যাখ্যা দিলেন, লিআন্নার রাজুলা ইয়াজনি ফায়াতুবু ইলাল্লাহ ফায়াতুবুল্লাহু আলাইহি। হে আবু যর শোনো, কোন মানুষ যখন জেনা করে তারপরে যদি ভুল বুঝতে পেরে আল্লাহর দিকে ফিরে আসে, তওবা যদি কবুল করে আল্লাহ তার তওবা কবুল করে ফেলবে, কিন্তু ওয়াল গীবাতু লা তুগফারু হাত্তা ইগফিরাহা সাহিবুহা, কোন মানুষ যদি কারো গীবত করে, গীবত তো করেছে অন্য ভাইয়ে, তার হক নষ্ট করেছে, এটা আল্লাহর হক নয়, সুতরাং গীবত করার পরে ওই লোকটা তারে মাফ না করলে আমি আল্লাহ তারে মাফ করব না। একটা হলো আল্লাহর হক, আরেকটা হলো বান্দার, বুঝেননি আপনারা? এগুলো কোনটা আল্লাহর হক? আল্লাহকে সাজদা দিতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর আইন মানতে হবে, এগুলা মানুষের হক না আল্লাহর হক।
এগুলো নষ্ট করলে আল্লাহর হক নষ্ট হবে আল্লাহর হক নষ্ট করলে এরপরে বান্দা যদি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে মাফ করে জেনে দিতে পারেন তিনি কে আমরা অপরাধী পেলে শাস্তি দেই আর অপরাধী যখন অনুতপ্ত হয় আল্লাহর সামনে আসে আল্লাহ বলেন আমি শাস্তি দেই না আমি মাফ করে দেই আপনার গুনাহ যদি হয় খাল বিল নদ নদীর পানির সমান আমার আল্লাহর দয়া হলো সাগর আর মহাসাগরের পানির সমান আপনার গুনাহ যদি হয় বিশাল ওই পাহাড়ের সমান আল্লাহ কেন সবচেয়ে অসহায় কে এই কথা আপনাদেরকে বললে আপনারা বলবেন কি জানেন হুজুর যার টাকা পয়সা নাই এ সবচেয়ে অসহায় আর নবীজি বল সাহাবীরাও বললেন কি কথা ইন্নাল মুফলিসা ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা আমাদের মধ্যে সবচেয়ে অসহায় সে যার টাকা পয়সা দিরহাম দিরহাম কিচ্ছু নবীজি বললেন না ভুল বলেছো এই শোনেন যুবক ভাইরা এই তো ক্লিয়ার হয়ে যাবে কথা সারা রাত ওয়াজ শুনে লাভ নেই এই হাদিস আমার মনে হয় এই হাদিসটাই তো আজকের ওয়াজের জন্য যথেষ্ট এস তো কিছু লাগে না এটা বুঝলেই শেষ হেদায়াত কি বলতেছে শুনেন নবীজি বললেন না সাহাবীরা ভুল বলেছে শোনো আমার উম্মতের সবচেয়ে অসহায় হলো এই রকম ব্যক্তি উঠবে এই রকম হয়ে যাবে বুঝতেছেন উদাহরণ দিয়ে বুঝাচ্ছে উঠবে এই রকম ভরা নেক আমল নিয়ে হয়ে যাবে আপনাদের মনে একটা প্রশ্ন আসছে না হুজুর উঠলো এত ভালো মানে এই যে লেখা নামাজ পড়ছে তাহাজ্জুদ পড়ছে রোজা রাখছে যাকাত দিছে হজ করছে দান করছে এই আজকে কি বলে চরজাঙ্গালিয়ায় মাহফিলে আসছে 10,000 টাকাও দিছে এত কিছু নেক খালি নেক আমল লেখা মা বাপরে কান্দে নিয়ে হজ করাইছে এগুলা মুহূর্তে আবার এরকম হাওয়া হয়ে যাবে কেমন একটা প্রশ্ন আছে না আপনাদের যুবক ভাইরা শুনতেছেন কেমনে এটা এরকম একদম গায়েব হয়ে যাবে নবীজি ব্যাখ্যা দিলেন ব্যাখ্যাটা আমি দিচ্ছি না নবীজি দিচ্ছেন নবীজি বললেন এই লোকটা বিরাট আমলের খাতা নিয়ে আসবেন আল্লাহ বলবেন এটা দাঁড় করা ফেরেশতাদেরকে বলবেন এটা একদিকে দাঁড় করা আদালতে দেখেন নাই আসামির কাঠগড়া আছে আল্লাহ বলবেন এটা আসামির কাঠগড়ায় দাঁড় করা হ্যাঁ বলবে আল্লাহ এত নেক আমল নিয়ে এসেছে আসামির কাঠগড়ায় এখন তো দাঁড়া তোর বিচারটা আগে কিনে আল্লাহ বলবেন ডাকো তো ওই যে জমিন দখল করছিল ওরে ডাকো এই পাশে দাঁড় করা এ গিবত করছিল যাদের এদের কেন এ জনগণের ক্ষমতা পাইয়া জনগণের মাল লুট করছে ওই যাদের মাল লুট করছে এদেরকে আনো এ চুগলকুরি করছে এদের এদেরকে আনো অর্থাৎ এই লোকটা দুনিয়াতে যত মানুষের হক নষ্ট করছে সবাইকে আনা হবে এক সাইডে আর হে থাকবে আল্লাহ বলবেন তুই কই যাবি তুই যে এদের হক নষ্ট করছ দুনিয়াতে দেশ নাই তোর ক্ষমতা বেশি ছিল তো তোর পার্ট বেশি ছিল কারণ তোর ডানে বামে সামনে পিছে ছোকরারা ছিল পুলিশ ছিল আজকে কেউ নাই দেখ এদের হক ফিরে আনে আল্লাহ বলবেন কিরে তোমরা কি চাও তার কাছে কিয়ামতের দিন ক্ষতিপূরণ কি টাকা পয়সা জোরে বলেন কিয়ামতের দিন লাগবে কি টাকা না আমল আমল টাকা না আমল আমল ওই যে জমিন দখল করছে আল্লাহ বলবেন আল্লাহ আল্লাহ আমার কিছু আমার আজকে আমলের শর্ট তার আমলের খাতায় দেখছে আমল আছে তার থেকে কিছু আমল আমারে দেন গিবত করছে তারা হে বলবে আল্লাহ আমারও কিছু আমল দেন যে সকল মানুষের মাল লুট করছে হেরা বলবে আল্লাহ হের আমল থেকে আমারও কিছু দেন নবীজি বলছেন এর আমলের খাতা থেকে নেক এই সকল লোকদেরকে দিতে দিতে পাওনাদারের লাইন থাকবে কিন্তু তার আমলের খাতা এই যুবক ভাইরা শুনতেছো পাওনাদারের লাইন বাকি পাওনাদারের লাইন আছে আমল ছিল এই রকম হইছে লাইন বাকি হেরা বলবে আমল দেহ বলবে আমার তো আমল তো আন নাই আল্লাহ বলবেন এটা ধর এটা জাহান্নামে ফেলে দে আল্লাহর নবী বললেন ওই লোকটাই অসহায় নামাজি হাজি জাকাতদাতা তাহাজ্জুদ গুজারি অনেক নেক আমল কইরা মানুষের হক খাইছে নষ্ট করে হক নষ্ট করেছে আমল ধুলাবালুতে পরিণত হয়ে যাবে সব মানুষকে দিয়ে দিবে নিজের কিচ্ছু থাকবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আজকে বাড়িতে গিয়া ঘুমানোর আগে খাতা কলম নিয়ে টেবিলে বসে যদি খাতা কলম নিয়ে টেবিলে না বসে চিন্তা করিয়েন বালিশ লাগাইয়া দেখি তো সারা জীবন আমি কি গুনাহ করছি যদি খাতায় লেখা শুরু করেন লেখার পরে তাকায় দেখবেন গুনাহগুলো হয়েছে দুই প্রকারের কয় প্রকারের
আরো জোরে বলেন, কয় প্রকারের? কিছু গুণা এগুলো আল্লাহর সাথে সংশ্লিষ্ট আর কিছু গুণা মানুষের সাথে। কিছু গুণা আল্লাহর সাথে আমি নামাজ পড়ি নাই, কার সাথে? রোজা রাখি নাই, কার সাথে সংশ্লিষ্ট? যাকাত ফরজ হয়েছিল দেই নাই, কার সাথে সংশ্লিষ্ট? কিছু গুণা এগুলো আল্লাহর সাথে সংশ্লিষ্ট। তওবা করেন, তওবা করেন, তওবা করেন। চোখের পানির দাম কত জানেন? দুইটা ফুটা আল্লাহর কাছে প্রিয়। এই দুইটা ফুটা পড়লে আল্লাহর সহ্য হয় না। কয়টা ফুটা? একটা ফুটা হলো শহীদের রক্তের ফুটা। শহীদের রক্তের ফুটা মাটিতে পড়ার আগে আল্লাহ শহীদকে মাসুম বানাইয়া তার জন্য জান্নাতের দুয়ার আল্লাহ খুলে রেখে দেন। আরেকটা ফুটা হলো চোখের পানি, অনুশোচনার চোখের পানি। গুনাহ করছে, কান্নাকাটি শুরু করছে, অনেক গুনাহ করেছি আমি আল্লাহ, তুমি আমারে মাফ কর, আর চোখের পানি ছাড়ছে। আল্লাহ বলছেন, তোর চোখের পানির দাম কত জানিস? তুই তো গুনাহগার, তুই গুনাহগার, কিন্তু তোর চোখের পানিটা আমার কাছে কত কত ভালো লাগে জানিস? বান্দা, তুই গুনাহগার, তোর মতো গুনাহগারের চোখের পানি আমার এত ভালো লাগে। তোর চোখের পানির ফোঁটাটা মাটিতে পড়বার আগে আমি ওই চোখের পানি দিয়া তোর সব গুনাহ আমি ধুয়ে মুছে সাফ করে তোরে আমি নিষ্পাপ বানাই দেব। তাইলে আল্লাহর সাথে যত গুনাহ হয়েছে চোখের পানি ছাড়বেন, মাফ করে দিবেন কে? কিছু গুনাহ আছে কার সাথে বলেন? কার সাথে? সারা জীবন আল্লাহর কাছে কান্দেন, আল্লাহ বলবেন, আমার দরবারে আসিস না রে, যার দরবারে যাওয়া দরকার তার কাছে। হক নষ্ট করছেন না ভাই? ধরেন আমি আপনার কিছু মাল লুট করছিলাম, নেন, আপনি এবার ভাইবেন না যে আমি আপনারটা নিচ্ছি। উদাহরণ দিচ্ছেন, ভাই আমি আপনাকে গালি দিয়েছিলাম, আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন। ভাই আমি আপনার গীবত করেছিলাম, মাফ করে দেন। ভাই আমি আপনার নাম ব্যঙ্গায় ডাকছিলাম, আমাকে মাফ করে দেন। ভাই আমি আপনার জায়গাটা জোর করে দখল করে নিয়েছিলাম, মাফ করে দেন। ভাই আমি আপনার সংসারে আগুন ধরাইছিলাম, এরকম আসেনি? ভাই আমি আপনার কথা তারে লাগাইছিলাম। ভাইরে আমি আপনার পুকুরের মাছ দখল করে নিয়ে গেছিলাম। ভাইরে আমি ক্ষমতা পাইয়া আপনার ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছিলাম। ভাইরে আমি ক্ষমতা পাইয়া আপনার ব্যাংক দখল করেছিলাম। আমি ক্ষমতা পাইয়া আপনার ইউনিভার্সিটি দখল করেছিলাম। এরকম গুণা আছে তো? না, নাই। পায়ে ধরবেন, আজকে বাড়ি গিয়া পায়ে ধরবেন, আগামীকাল থেকে পায়ে ধরবেন। ভাইরে আল্লাহর ওয়াস্তে মাফ কর, পা ছাড়বো না। কারণ হে যদি মাফ না করে আপনাকে তো আল্লাহ মাফ করবে। আল্লাহর হক, বান্দার হক, দুইটা যদি ঠিক থাকে। একটা হাদিস মনে পড়ছে, শোনাবো? মুসনাদে আহমদের হাদিস, নবীজি বলেছেন, সালাসাতুল্লাহ ইয়াকুলুহুমুল ফাজাউল আকবার ওয়ালা ইয়ানালুহুমুল হিসাব। নবীজি বলেছেন, তিন শ্রেণীর মানুষ কিয়ামতের দিন ভীত সন্ত্রস্ত হবে না, ওয়ালা ইয়ানালুহুমুল হিসাব, তাদের কাছ থেকে আল্লাহ হিসাব নেবেন না। এমনকি সকল উম্মত যখন হিসাব নিয়ে পেরেশান থাকবে, চিন্তায় থাকবে, এরা তখন আনন্দ করে মেষকে আম্বরের টিলায় অবস্থান করবে। সাহাবীরা বললেন, নবী গো কার কথা বলছেন? আল্লাহ নবী বললেন, এক নম্বর হলো রজুলুন করা আল কুরআন ইবতিগা ওয়াজহিল্লাহ। নবীজি বলেছেন, এক নম্বর হলো শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন পড়ে, কোরআন জেনে, কোরআন বুঝে। কোরআনওয়ালা হবে যারা, বিনা হিসাবে জান্নাত পাবে তারা। দুই নম্বর হলো ওয়ারাজুলুন ইয়াদউ ইলা সালাহ, যে ব্যক্তি মানুষকে নামাজের দিকে ডাকে। আর তিন নম্বর হলো আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহ আর বান্দার হকের ব্যাপারে সচেতন থাকে। সুবহানাল্লাহ। তাহলে বান্দার হক নষ্ট করা যাবে? এই জবান দিয়ে আমরা আরো কত কি করছি দেখেন। এই জবান দিয়ে আমরা দ্বিমুখী কথা বলি, মাহফিলে এসে একরকম কথা, আবার গান বাজনার মাহফিলে গিয়ে আরেক কথা। কিছু মানুষ দেখবেন ওয়াজের মাহফিলেও আসে, গান বাজনার মাহফিলেও যায়। কিছু মানুষ দেখবেন মসজিদে মুসল্লিদের সামনে ইমানদারি কথা বলে, আবার দেখবেন রাজনৈতিক মঞ্চে ইসলাম আর আলেমদের বিরুদ্ধে কথা বলে। তাইলে এক জিহ্বা কাজে লাগাইছে কয়দিকে? আরো জোরে বলেন। এই জিহ্বা দিয়ে এই দ্বিমুখী কথা বলে লোকটা মুনাফিক হয়। এরপরে নাম্বার ফাইভ, এই জিহ্বা দিয়ে মানুষ চুগলখুরি করে। আল্লাহ নবী বলেছেন, চুগলখুর কখনো জান্নাতে যাবে না। আমাদের সমাজে চুগলখুরি না থাকলে ভাইয়ে ভাইয়ে এত সংঘাত হতো, পরিবারের মধ্যে এত দ্বন্দ্ব হতো,
ছেলে আর ছেলের মা বাবার সাথে অনেক সময় বউ দ্বন্দ্ব লাগায় দেয় আছে না নাই এই যে আবার জালে আপনারা কি জাল বলেন নাকি ভাইয়ের বউ হ্যাঁ মিলে গেছে আমাদের সাথে জালে জালে ঝগড়া আবার চুগলখুরি করে সংসার আলাদা আছে না নাই এরপরে নাম্বার 6 6 নাম্বার হলো এই জিহ্বা দিয়ে আমরা মানুষকে কটু কথা বলি কষ্ট দেই নবীজি বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি সেই হচ্ছে প্রকৃত মুসলমান যার জিহ্বা এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে কিন্তু আমাদের জিহ্বা থেকে অনেক সময় অন্য মুসলমান নিরাপদ থাকে মাঝে মাঝে গোটা ইসলামপন্থী লোকদেরকে আক্রমণ করে কথা বলে এই বাংলাদেশে 90% লোক মুসলমান কিছুদিন পর পর রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে আবুলতাবুল কথা বলে মুসলমানদের হৃদয়ে অনেক লোক আঘাত করে গ্রামের মানুষ বলে পুরান পাগলের ভাত নাই নতুন পাগলের এক লোক রাষ্ট্রধর্ম নিয়ে আবুলতাবুল কথা বলে এমন বিজ্জত হইছে বাংলাদেশ ছাড়া তো হইছেই হইছে পৃথিবীর কোন দেশেও গিয়া তার ঠাই হয় না জায়গা হইছে এখন দেখলাম গত কয়েকদিন আগে আরেকজন পাগলামি শুরু করছেন ভাই আগে থেকে বলতেছি এত পাগলামি কইরেন না এই বাংলাদেশের মানুষ এক একজন এক এক দল করে ঠিক আছে কিন্তু ইসলামকে নিয়ে কোনো কথা বলা হলে আমরা কিন্তু দলমত ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হতে সময় লাগে না এটা শাহজালালের দেশ এটা শাহপরানের দেশ এটা ওলিয়াউলিয়ার দেশ মসজিদ মাদ্রাসার দেশ আলেম উলামার দেশ এই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলে থাকা যাবে না ইনশাআল্লাহ পৃথিবীতে ইসলাম ছিল ইসলাম এখনো আছে মাথা উঁচু করে চিরদিন ইসলাম দাঁড়িয়ে থাকবে ইসলাম আপনার কাছে দায়বদ্ধ নয় বরং আপনি ইসলামের কাছে দায়বদ্ধ আপনাকে ছাড়াও ইসলাম বিজয়ী হবে ইসলাম টিকে থাকবে কিন্তু ইসলাম ছাড়া আপনি নাস্তানাবুদ হয়ে যাবে দুনিয়া আখেরাতের জন্য আপনার ইসলাম লাগবে ইসলামের বিরুদ্ধে গিয়ে কেউ দুনিয়াতে টিকে থাকতে পারে নাই এই বাংলাদেশেও এমন পরিকল্পনার চিন্তা করা হলে এদেশের তাওহীদবাদী মানুষ তাদেরকে দেশ ছাড়া করবে দেখেন এই জবান দিয়ে আমরা কেমন ভাবে গুনাহ কামাই এই জবান দিয়ে আমরা অনেক সময় মানুষকে ঠাট্টা করে কথা বলি এক লোক মোটা কয় কিরে মটকা এক লোক চিকন কয় কিরে চিকনা আছে না নাই আল্লাহ সূরা হুজুরাতে বলেছেন লা ইয়াসখার মানুষকে নিয়ে ঠাট্টা করো না উপহাস করো না ঠাট্টা উপহাস করলে জবান দিয়ে গুনাহ কামাই হয় তাহলে আমরা আজকে থেকে কাউকে ঠাট্টা করে কথা বলবো এক লোকের মাথায় চুল নাই কয় কিরে টাকলা আছে না নাই তুমি মনে হয় ওই টাকলা টাকলা বললে মনে হয় গুনাহ হইতো না আমি জানি না ফতোয়া দিচ্ছে না হেরে বললে মনে হয় নাও হইতে পারে কারণ আল্লাহ যেহেতু আবাল হাকিমকে আবু জেহেল বলছেন আবু জেহেলের নাম কি আবু জেহেল না না ওটা আবাল হাকিম ওটা আবু জেহেল হয়েছে সুতরাং ইসলাম বিরোধীদেরকে মনে হয় এই ধরনের নামে মেনশন করা যেতে কিন্তু এমনিতে কোনো ভাইকে কখনো এভাবে উপহাস করা যাবে আবার অনেক সময় আমরা মানুষের নাম কুৎসিত করে ডাকি বাবা নাম রেখেছে জামাল কয় কিরে জামাইল্লা বাবা নাম রাখছে কামাল কয় কিরে কামাইল্লা কি সুন্দর নাম কামাল জামাল এভাবে আমরা নাম বিকৃত করি এগুলো ছোট গুণা না এগুলো আল্লাহ নাম ধরে কোরআনে বলছেন সূরা হুজুরাতে আল্লাহ বলেছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব মানুষকে মন্দ নামে ডেকো না বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ঈমান আনার পরে মানুষকে মন্দ নামে ডাকা এটা সবচেয়ে বড় গুনাহ এই সকল কবিরা গুনাহ করা যাবে এই যে বলতে বলতে প্রায় 9টা পয়েন্ট বলছি 9টা পয়েন্ট
বড় বড় গুনাহ এগুলো কবিরা গুনাহ বলেন তো প্রত্যেকটা কবিরা গুনাহ হয় কোন জিনিস দিয়া নয়টা কবিরা গুনার কথা বলেছি প্রত্যেকটা গুনাহ হয় কোন জিনিস দিয়া দশ নম্বর আরেকটা বলি এই জবান দিয়ে আমরা মানুষকে মিথ্যা অপবাদ দেই অপবাদ দিতে দিতে মুসলমান নামধারী কিছু মুনাফিক এত নিচে নামছে বরেণ্য আলেমদের চরিত্রে অপবাদ দিয়ে আমরা বরেণ্য আলেমদেরকে ধর্ষণকারী বানায় দিয়েছি হাই 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 কি করেছি আমরা মিথ্যা অপবাদ এটা অনেক বড় গুনাহ কাউকে মিথ্যা অপবাদ দিয়েন না কারো ব্যাপারে মিথ্যা বলিয়েন না মিথ্যা অপবাদ এটা বড় খারাপ জিনিস আর এমন এক ফেতনার জামানা আসছে এই যুগে আমরা কথা বলতে বলতে এতটা অসংযত হয়ে যাই যুবক ভাইরা শুনো রাগ করো না আমরা তো ফেসবুকে মাঝে মাঝে ঢুকি তোমরা অনেক সময় হক্কানি রব্বানি আলেমদেরকে নিয়ে যে ধরনের অসভ্য ভাষায় কথাবার্তা বলো আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করেন আমিন আবার ভাইবেন না যে হুজুর মনে হুজুরের কথা বলতেছে আমি তো ছোটখাটো মানুষ আমার কথা কি বলতাম ফেসবুকে দেখেন না এক হুজুরের মুরিদ এক হুজুরের ভক্ত আরেক হুজুরের ভক্তের কি গালিগালাজ করে আছে না নাই আছে মিথ্যা অপবাদ পর্যন্ত দিয়ে দেয় খবরদার এগুলো করা যাবে না খবরদার এগুলো করা যাবে না কোন মানুষ সম্পর্কে ভালোভাবে না জেনে তার ব্যাপারে বলা যাবে এই যে দশটা কবিরা গুনার কথা বললাম সব হয় কি দিয়ে আরো জোরে বলেন আমরা পাঁচ মিনিটে কয়েকটা পয়েন্ট মুখস্থ করে তারপর শেষ করব এতক্ষণ বললাম জবানটা কেমনে নাপাক হয় এবার শিখব হুজুর শিখায় দেন জবানটা দিয়া কেমনে আমরা ভালো কাজ করব রাজি আছেন মুখস্থ করবেন তো এক নাম্বার জবান দিয়ে সারাদিন আপনি এত সওয়াব কাউন্ট করবেন মানে সওয়াব নিতে নিতে সওয়াবের ঝুড়ি বড় হবে ইনশাআল্লাহ শেখাই দিব আপনাদেরকে যুবক ভাইরা রেডি এক নাম্বার জবান দিয়ে কথা বলার আগে কালামের আগে বের হবে সালাম কালামের আগে বের হবে কি সালাম সালাম দিলে নেকি নাই এই ছাত্ররা কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ার যুবক ভাইরা আপনারা কি বলেন দেখা হইলে হাই এক ছেলে আমার ওই দিন মেসেঞ্জারে বলে হাই হুজুর আমি বলছি নাই হুজুর সে বলছে হাই আমি বলছি নাই আমারে আবার প্রশ্নবোধক চিহ্ন দিছে কয় মানে আমি বললাম আসসালামু আলাইকুম হে বলছে ওয়ালাইকুম আসসালাম আমি বললাম প্রথম বলছে বলছো হাই আমি বলছি আমার কাছে হাই এটা নাই বুঝাই দিলাম আমি বলছি ডোন্ট সে আসসালামু আলাইকুম ডোন্ট সে হাই সে আসসালামু আলাইকুম হাই কখনো বলো না দেখা হলে সালাম দাও সালামের ভেতরে নেকি আছে না নাই আছে কত নেকি এটা কোন হাদিসে পাইছেন আমি জানি না এটা যদি থাকে বলবেন আমি শিখব অসুবিধা না আমিও তো এখনো ছাত্র মানুষ তবে আমি হাদিসে পড়েছি সালাম যে আসসালামু আলাইকুম এতটুকু দিবে তার জন্য আশারা হাসানা দশ নেকি যে ব্যক্তি আর একটু বাড়াবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমল নামায় আল্লাহ বিশটা নাকি দান করবেন যে ব্যক্তি সালামটা আরেকটু বাড়াবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ তার আমল নামায় তিরিশটা নাকি দান করবে তাহলে হাই মানে সওয়াব জোরে বলতে হবে হাই মানে সওয়াব হাই মানে হাই বলেন হাই নাই হাই নাই হাই নাই নাই হাই সালাম দিবেন সালাম দিলে কত নাকি তিরিশ একশো জন মানুষকে সালাম দেন দেখি তো লক্ষ্মীপুরের মানুষ অঙ্ক কেমন জানে একশো গুণ তিরিশ সমান তিনশো বলছে কে বিসিএস ক্যাডার হওয়া যাবে না তিন হাজার কয় হাজার আরে রফিকুল্লাহ আফসারি ভাইয়ের ভক্ত আছে দেখছি সেখানে ওরে সিটিং তাই না যাই হোক খুব মজার মানুষ তাই না আল্লাহ কবুল করুন তিন হাজার কয় হাজার ডেইলি একশো মানুষকে সালাম দিবেন তো যারা ঘরে থাকে তারা কি করবে ঘরের মানুষকে সালাম দিবেন বারবার দেখা হয়েছে আসসালাম আলাইকুম আবার আসসালাম আলাইকুম আবার আসসালাম আলাইকুম না বিরক্ত হবে কেন ঘরের ভিতরে ঢোকার সময় আল্লাহ কোরআনে সূরা হুজুরাতে শিখাইছেন সালাম দাও ফাইদা দাখালতুম বুয়ু আল্লাহ তাআলা বলেছেন ফাইদা দাখালতুম যখন তোমরা ঘরের মধ্যে প্রবেশ করবা
লা তাস্তানিসু হাত্তা তুসাল্লিমু আলা আহলিহা, সালাম না দিয়ে ঘরের ভেতরে ঢুকো। নবীজি বলেছেন যে ঘরে সালাম দিয়ে ঢুকা হয় ওই ঘরে বরকত দেন কে? বিয়াত্তা ভাইরা বাড়িতে গিয়া ভাবি কে আজকে সালাম দিবেন নি? হ্যাঁ কয় না, কথা কয় না, এ ভাবিরে সালাম দিবেন? এক ভাই একদিন আমারে কয়, আমি কেন দিতাম, আমি জামাই, আমার বউ না আমাকে দিবে, তো জামাই হয়েছেন কি হয়েছে, বউকে সালাম দিলে অসুবিধা আছে? বরং দেবের রাগ টাক থাকলেও চলে, মাঝে মাঝে ডিস্টার্ব হয়। এক ভাই একদিন বলছে হুজুর কথা তো শুনে গিয়ে সালাম একটা দিছিলাম, আমি তো বিপদে পড়ে গেছি। বললাম ভাই কি হয়েছে? আমি ঘরের মধ্যে কলিং বেল দিছে, আমার বউ দরজা খুলছে, আমি বললাম আসসালামু আলাইকুম, জবাব না দিয়ে কয় কি ঢং করো, আমারে তুমি চিনো না, না ভাবছে সালাম শুধু পরিচিত মানুষ কি? না, সালাম আমরা যে কেউ যে কাউকে দিতে পারি, কোনো অসুবিধা। আমরা তো আবার ঊর্ধ্বতন থাকলে অধস্তন থেকে সালাম নেওয়ার চেষ্টা করি, বড় ছোট থেকে নেওয়ার চেষ্টা করি না, এটা নবীজির স্বভাব নয়। নবীজিকে কেউ আগে কোনোদিন সালাম দিতে পারে? এক চাচা একদিন চৌরাস্তার মোড় দিয়ে যাচ্ছে, চৌরাস্তা বুঝেন তো, যেখানে চার রাস্তায়, আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? এখানে বসে বসে কিছু যুবক বাদাম খায়, তো চাচা যাচ্ছেন, যুবকরা মনে খেয়াল করে নে সালাম দেয় নে, চাচার তো রাগ হচ্ছে, হেই তোর বাপের নাম কি, হেই ঠোঁট ঠোঁট, মানে চাচা একদম ভায়া তুই সালাম দিলি না কেন, তোর মা বাবা আদব কায়দা শিখায় নি? আচ্ছা চাচা যদি রাগ না করে বাদাম খাওয়া ছেলেদেরকে বলো আসসালামু আলাইকুম বাবারা কেমন আছো, ছেলেগুলো উত্তর দিত আর মনে মনে ভাবতো রে চাচা সালাম দিয়ে ফেলছে, সামনে থেকে চাচারে দেখলে কিন্তু আগে থেকে রেডি থাকবা, ঠিক কিনা? এইভাবেই তো সালামের প্র্যাকটিস হয়। ছেলে মেয়েকে ঘরে সালাম দেবে, আসসালামু আলাইকুম বাবা নামাজ পড়ছো, আসসালামু আলাইকুম আম্মু স্কুলে গিয়েছো, এই যে ছেলে মেয়েকে সালামটা দিলেন, ছেলে মেয়ে আপনার থেকে শিখে ফেললো না? ভাই বোনকে, বোন ভাইকে, সবাই সবাইকে সালাম দিব ইনশা। আবার উল্টা পাল্টা দিয়ে না সালাম, এখন তো অনেকে সালাম দেয় আসসালামু আলাইকুম, আসলা সালাম কে আসসালামু আলাইকুম, আর মহিলারা যে স্টাইলিশ কয় আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তো আসসালামু আলাইকুম কি সালাম হইলো? আবার অনেকে বলে সালামু আলাইকুম, তরিক ভাই সাম মানে কি মৃত্যু, আসসালামু আলাইকুম মানে তোমার উপর শান্তি বর্ষিত হোক, আর সালামু আলাইকুম মানে তুই মরি যা, সালামু আলাইকুম মানে তুই, এরকম সালাম দেওয়া যাবে? আমি আপনাদেরকে একটা সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি, আপনারা আমাকে একটা সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে সালাম শুদ্ধ করে শিখে ফেলছিলাম আমরা, এভাবে দিব ইনশা। দুই নাম্বার, আমরা এই জবান দিয়ে সতর্কতার সাথে কথা বলবো, কারণ আমাদের সকল কথা রেকর্ড করেন কে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, বান্দা সব কথা রেকর্ড হয়, এজন্য সাবধানতার সাথে কথা বলতে হবে। তিন নাম্বার, কথা বলার সময় হাসি মুখে কথা বলতে হবে, আল্লাহ বলেছেন ওয়া কুলু লিন্নাসি হুসনা, হাসি মুখে কথা বলো, কিছু মানুষের মুখ সারা দিন এমনি থাকে, আছে না বেজার করে থাকে। লোকমান হাকিম ছেলেকে বললেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, গালবাকা করে মানুষের সাথে কথা বলো না। নবীজি বলেছেন হাসি মুখে কথা বলো, হাসি মুখে কথা বলা হচ্ছে সাদাকা, সুবহানাল্লাহ। চার নাম্বার, কথা বলার সময় অনর্থক কথা বলবেন না, অনর্থক গান বলবো না, যুবক ভাইরা অনর্থক গান শুনবো না, গান শুনবো না, বরং জবান দিয়ে জিকির করব কার, গান গাইতে মন চাইলে গান গাইব কার, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা, আল্লাহু আকবার। নবীর শানে বলবেন ত্রিভুবনের সব তো পারেন, সুবহানাল্লাহ পড়েন,
তাহলে যুবক ভাইরা গান গাইবো আল্লাহ আর রাসূলের শানে ইনশাআল্লাহ পাঁচ নাম্বার গাধার মতো স্বরে কথা বলবো না আল্লাহ বলেছেন ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামিদ এমনে কথা বলা যাবে না মুলায়েম ভাষায় সুন্দর ভাষায় কথা বলতে হবে আদেশকার ছয় নাম্বার কথা বলার সময় হিকমার সাথে বলতে হবে উদু ইলা সাবিল রব্বিকা বিল সাত নাম্বার এই জবান দিয়ে মানুষকে দাওয়াত দিতে হবে নামাজের দাওয়াত দিবেন কোরআনের দাওয়াত দিবেন ইনশাআল্লাহ আট নাম্বার হচ্ছে তর্ক করা যাবে না তর্ক করা মুমিনের স্বভাব নয় আল্লাহ বলেছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা রহমানের বান্দা যারা দুনিয়ায় নম্রভাবে বিচরণ করে তারা জাহেলদেরকে দেখলে তর্ক করে না সালাম দেয় আমরাও তর্কে জড়াবো না তর্ক করা মুমিনের স্বভাব হতে পারে নয় নাম্বার হলো কথা বলার সময় মা বোনরা যারা আছেন মা বোনরা সব সময় আওয়াজটাকে নিচু রাখবেন ঘরের কথা যেন বাহিরে না পর পুরুষের সাথে নরম ভাষায় কথা বলা যাবে শেষ করি সুন্দর করে এক ভাই বউকে খুব ভালোবাসে বউকে খুব ভালোবাসে দোকানে গেছে অফিসে গেছে দুপুরবেলা ফোন দিছে কি গো বউ খাইছো খাইছি মানে তোমার ঘরের দাসী আমি সব সময় কাজ করতে করতে শেষ মানে দিছে ঝাড়ি কিছুক্ষণ পর পাশের বাড়ির আব্দুল্লাহ আসে আব্দুর রহমান ভাই কি বাড়িতে আছেন ভাবি বলতেছে না তোমার ভাই নাই আমি আছি জামাইয়ের সাথে কথা গরম ভাইয়ের সাথে আল্লাহ বলেছেন নারীরা সাবধান পর পুরুষের সাথে হও গরম নিজের জামাইয়ের সাথে হও অ্যাট্রাকটিভ আকর্ষণীয় ভালোবাসার স্বরে কথা বলো সুবহানাল্লাহ পড়েন খালি ভাবিদের দোষ না আপনাদেরও দোষ আছে এক ভাইয়ের মাইজ দিতে লক্ষ্মীপুরে কাপড়ের দোকান বলতাম কাপড়ের দোকানে আসছে কিছু মেয়েরা আপু আসেন একদম আপনাকে ফিট হবে মানাবে এমন কাপড়ই আছে খুব সুন্দর আপু আসেন না আসেন খুব ভালো ভালো কালেকশন বউ ফোন করছে কি গো দুপুরে খাইছো হেই ফোন দেওয়ার টাইম পাও না বউয়ের সাথে গরম পরনারীর সাথে এমনটা হওয়া যাবে হাজব্যান্ড ওয়াইফে এই যে দেশে এত পরকিয়া বাড়ছে তা স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে আন্তরিকতা আর ভালোবাসার আল্লাহ বুঝার তৌফিক দান করেন জবান নাপাক হওয়ার দশটা বা দশটা কবিরা গুণা হয় জবান দিয়ে বলেছে আবার এই জবান দিয়ে গুণা কমায়া জবান দিয়ে আপনি নেকি অর্জন করতে পারবেন আরো নয়টা পয়েন্ট বলেছে দশা নয় হয়েছে কত মনে আসেনি সবগুলা সব মনে তা না থাকুক মোটামুটি মনে আছে তো তাহলে আজকে থেকে জবানটাকে আমরা নাপাক করব জবানের ওয়াজ করি আর এইটা ঠিক তো সব ঠিক নবীজি বলেছেন এটা তুমি হেফাজত করো আমি নিজে তোমারে নিয়ে জান্নাতে ঢুকবো তাহলে জবানকে আমরা কাজে লাগাবো তো রাগ করেন না আপনারা এটা প্রশাসনিক চাপ পরীক্ষা আছে বুঝতে আমাদের ভাই বোনদেরই পরীক্ষা যারা পরীক্ষার্থী আছে তাদের পরীক্ষা ভালো হোক বলেন আমিন মাইকটা শুরু থেকেই এরকম রাখলে ভালো হইতো আজকের মাহফিলটা মসজিদের উদ্যোগে হয়েছে মসজিদে যাবেন তো সবাই নামাজে যাবেন তো কারা কারা যাবেন হাত তুলেন তো শুধু যাইলে হবে না মসজিদকে ভালোবাসবেন এই মসজিদের কিছু কাজ বাকি আছে কিছু ঘাটতি আছে দেখি পকেটে হাত ঢুকান তো মানুষের পকেটে ঢুকাইয়েন না নিজের পকেটে ঢুকাইয়েন এই যে স্বেচ্ছাসেবক ভাইরা যাবে এক্ষণি মোনাজাত হবে কেউ উঠবেন না মোনাজাত হবে কই স্বেচ্ছাসেবক ভাইরা ঢুকে যাচ্ছে কেউ উঠবেন না আমি আপনাদের আচরণ